এই বাচ্চাগুলোর বয়স খুব বেশি দিন হয়নি, কোনোটার 4 মাস হয়েছে, কোনোটার 5 মাস, 5.5 মাস এরকম। তো এখানে 2টা পেয়ারের বাচ্চা রাখা। তো আমি 2-3 দিন আগে খেয়াল করছিলাম যে ওরা মিটিংয়ে কল করতেছে একটা পাখির সাথে, মেল ফিমেল এক জোড়া। তো আগে একদিন দেখছি খাঁচায় একটা ডিমের খোসা ছিল, আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে ডিমের খোসাটা কোথা থেকে আসলো। এত ছোট বাচ্চার তো ডিম পাড়ার কথা না আমার জানা মতে, মানে আমি যতটুকু জানি মিনিমাম 7 মাস হলে বাজেগার পাখি ব্রিডিংয়ে যায়। তো আমার এগুলো তো 5 মাসও হয়নি, তো সেক্ষেত্রে আমি ওটা ভাবছি যে হয়তো বা অন্য কিছুর ডিমের খোসা এখানে ট্রেতে পড়ে থাকতে পারে। তো আজকে কিছুক্ষণ আগে এসে দেখলাম যে আমার এই সুন্দর পাখিটা মারা গেছে, ও নিচে পড়েছিল, খাঁচার ভিতরেই ছিল। তো ট্রের মধ্যে দেখলাম যে অনেক খাবার টাবার পড়েছিল, অবশ্যই আমি এখন পরিষ্কার করে দিচ্ছি। আর ওখানে একটা ডিমও ছিল, একটা ডিম মনে হচ্ছে যে কালকে পারছে, ডিমটা ঠুকরায় ভেঙে ফেলছে। আর এই যে পাখিটা আমার, এটা মেল পাখি ছিল, যে এটা মেল পাখি ছিল, আমি এটাকেই মিটিং করতে দেখছি। তো আসলে কেন মারা গেল আমি বুঝতে পারলাম না, আমার এত সুন্দর পাখিটা মারা গেছে। তো আসলে আমি বুঝে উঠতে পারতেছি না যে কেন মারা গেল। তো এর কিন্তু পেটে হচ্ছে ডিম নাই, মানে অনেক সময় ডিম আটকে গেলে মারা যায়। তো পেটে কিন্তু ডিম নাই, একদম ফাঁকা। তার মানে এটা হচ্ছে 2টা ডিম পারছিল, আমি 6-7 দিন আগে যেটা খেয়াল করছি যে ডিমের খোসা ছিল, হয়তো ওটা ওইটার ডিম ছিল। আর আজকে সকালে যেটা দেখলাম, গতকালকে যেটা পারছে ডিম, অবশ্যই এই পাখিটারই ছিল ডিম। কিন্তু কী কারণে যে মারা গেলে এটা বুঝতে পারলাম না, খুব খারাপ লাগে আসলে। পোষা কোনো পাখি যদি মারা যায়, সেটা যে পাখিই হোক না কেন, খুব খারাপ লাগে আসলে। তো কী কারণে মারা গেলো এটা আমি বুঝতেই পারতেছি না এখন, কী করবো বুঝতেছি না। যে ওদেরকে কি আলাদা আলাদা জোড়া করে দিব, নাকি একসাথে রেখে দিব এভাবে আরও কয়েকটা দিন। তো এই হচ্ছে অবস্থা, আমি ওদেরকে এত যত্ন করি, সবসময় যে পরিষ্কার করি, ভালো খাবার দিই, তারপরে এই যে বারান্দায় ঠান্ডা, এগুলো দেখে আমি এখানে পর্দা রাখছি। তো এই যে পর্দাগুলো কিন্তু আমি রাতের বেলায় হচ্ছে নামিয়ে দিই, যাদেরকে ওদের যেন ঠান্ডা না লাগে। তারপরে ওই যে কীভাবে মারা গেল জানি না। তো এই নিয়ে আমার 2টা মেল পাখি মারা গেল, আমার পাখির পোষার শুরু থেকে। এই যে হলুদ যে পাখিটা দেখা যাচ্ছে, এর একটা ফিমেল পাখি ছিল, ও সুন্দর ডিম বাচ্চা করছে, ডিম মানে বাচ্চা ফুটে গেছিলো সবগুলোই। তারপরে হঠাৎ করে আমি অফিসে থেকে এসে দেখি যে মারা গেছে, নিচে পড়ে আছে। ওই সময় অবশ্য অনেক বেশি গরম ছিল, তার জন্য হয়তো বা স্ট্রোক করেছিলো, হিট স্ট্রোক। কিন্তু এখন তো ওয়েদার নর্মাল। তো কীভাবে মারা গেলে পাখিটা আমি বুঝতেই পারতেছি না, কোনো কিছুতে আঁচড় দিচ্ছে কি না, বা সেরকম তো কোনো কিছু দিচ্ছেও না, বাট কীভাবে মারা গেলে আমি বুঝতেছি না আর কি। তো আমার ব্রিডিং কেস থেকে একটা পাখি হারিয়ে গেল। যারা আমার ভিডিও দেখেন, আমার পাখিদের ভালোবাসেন, তারা অবশ্যই আমার পাখির জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমার সব পাখিকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।